আসলে শুরু করি। হ্যাঁ দেখো, 11 নম্বর পারবা? আচ্ছা জায়গা থেকে তো আছে। দেখো ভাইয়া, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে তোমার থেকে দিন চাইছে না? হ্যাঁ তাহলে দেখো, বেশি দিনে নাকি কম দিনে? একজন শ্রমিকের কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? বেশি দিন তাহলে গুণ করতে হবে। এক বিঘা জমির ফসল উঠাতে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? হ্যাঁ, কি বললেন? এক বিঘা জমির ফসল উঠাতে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে? বেশি আরে 1 বিঘা, 8 বিঘা বলতে হচ্ছে যে বেশি সময় লাগবে, 1 বিঘা বলতে কম সময় লাগবে না? স্যার, তাহলে 8টা কোথায় যাবে? নিচে এবার দিয়ে আসো, 20 বিঘা বলছে। হ্যাঁ, শ্রমিক বলছে 25 জন। তাহলে 25 জন শ্রমিকের আরো কম সময় লাগবে, সেজন্য 25 নিচে। সুতরাং আনসার কত? কয়দিন লাগবে? তিন দিন। বুঝে গেছে? কাটাকাটি বুঝছো? কাটাকাটি স্যার 2 আর হচ্ছে স্যার 8 আর নিচে 25, 2 আর পাশে একটু নেবে স্যার, 2 কেজি পাশে নেবে। কাটাকাটিটা দেখো, এরকম তো। তাহলে দেখো ভাইয়া, আগে এটা কাটছি 2টা, আর এবার 4, 20-কে 5 দিয়ে ভাগ দিছি, এবার 4 আসছে 2। ওকে, শেষ ভাইয়া। এরপর দেখো, 12 নম্বর, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। হ্যাঁ, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে, স্বপন ও রতন কাজটি কতদিনে শেষ করতে পারে? তাহলে দেখো কি করতে হবে ফার্স্টে।
তাহলে এখন সুতরাং স্বপন আর রতন দেখেন 24 আর 16 নশাকে বের করো কেমনে বের করে দুই দুগুণা চার, চার দুগুণা আট, তিন আটা 24, 24 দুগুণা 48, তাহলে দুই হবে কি পেলাম পাঁচ অংশ পেলাম ক্লিয়ার আনসারটা চেক করো দেখো কত দিছে এরপর এরপর দেখো 13 নম্বর হাবিবা ও হালিমা সুন্দর সব আপনি ক্যামেরা অন করো মিউট করো মিউট করো সাউন্ডটা মিউট করো দেখো 13 নম্বর হাবিব ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে হাবিব ও হাবিবা আচ্ছা হাবিবা ও হালিমা হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজটা করার পরে হাবিবা কি করে চলে যায় হালিমা বাকি কাজ 21 দিনে কি করে হালিমা বাকি কাজটা 21 দিনে সম্পূর্ণ করে ওকে তাহলে কাজটি সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে কি করতে পারে করতে পারে বুঝে গেছে কোশ্চেনটা আচ্ছা হালিমা কতদিনে করে কাজটা আট দিনে স্যার
খালি মাসের 21 দিনে করে, 21 দিনে করে, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, হাবিবা আর হালিমা 20 দিনে কাজটা করতে পারে না, স্যার। তাহলে একদিনে কতটুকু করতে পারবে সেটা আগে বের করবো আমরা, এরপর 8 দিনে কতটুকু করতে পারবে সেটা আগে আমরা বের করে নিব, কেমন স্যার? তাহলে আসো, তাহলে এত অংশ 8 দিনে করতে পারে, ওকে, ক্লিয়ার? তাহলে অবশিষ্ট রয়েছে কাজটির কত অংশ? আজ বাকি 3 অংশ, আজ বাকি 3 অংশ। তাহলে এতটুকু শেষ করা, শেষ দেখা যতটুকু ভুইয়া, জি স্যার। তাহলে এই 5 ভাগে 3 অংশ হালিমা কত কতদিনে করে? 21 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা কতদিনে করে? 30 দিনে। ওকে ভাইয়া, শেষ? স্যার নিচে একদিনে বলেন কেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে স্যার একদিনে কাজটি শেষ করে, অংশ শেষ করে, পুরো কাজটা স্যার এক অংশ, হ্যাঁ পুরো কাজটা এক অংশ, তাহলে এক অংশ করে এতদিনে। স্যার 1 মিনিট একটু আসতেছে স্যার, হুম 1 মিনিট একটু আসতেছে স্যার, 2 সেকেন্ড। ঠিক ভাইয়া, স্যার এবার আসো, এবার দেখো ভাইয়া, 14 নম্বর, 30 জন শ্রমিক, 14 নম্বর, 30 জন শ্রমিক ও 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, ওকে? তো কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজটা কি রাখতে হয়েছে ভাইয়া? তাহলে আর কয়দিন বাকি আছে? এরপরে 6 দিন বন্ধ, তাহলে আর কয়দিন বাকি থাকে? চার দিন, হ্যাঁ 4 দিন। তাহলে 4 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে হয় অতিরিক্ত কত শ্রমিক লাগবে তোমার থেকে সেটাই জানতে চাইছে। তাহলে যে আমি কি করব, 10 দিনে কতটুকু কাজ হয়েছে সেটা বের করে ফেলি আসো আগে।
তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 2/1 আর অবশিষ্ট দিন হচ্ছে কত? আমি যখন পড়াবো তুমি তোমার মাইক্রোফোনটা অফ রাখবা, কেমন? তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকবে তখন তুমি আমার কোয়েশ্চেন করবা। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে একদিনে করতে আরো বেশি শ্রমিক লাগবে না? স্যার। না, এখন হচ্ছে 75 জন শ্রমিক লাগবে। অতিরিক্ত কত লাগবে তোমার তোমার সেটা জানতে চাইছে। অতিরিক্ত কতজন লাগবে? বেশি জন শ্রমিক লাগবে। অতিরিক্ত লাগবে 45 জন। কারণ ও তোমার থেকে জানতে চাইছে যে অতিরিক্ত কজন লাগবে, আগে তো 30 জন অলরেডি ছিলই, তাই না? শেষ হয়ে লিখা। আচ্ছা, এরপর দেখো 25 নম্বর। একটি কাজ ক ও খ করতে পারে, একটি কাজ ক ও 25 নম্বর, 15 নম্বর, সরি, একটি কাজ ক ও খ করতে পারে 16 দিনে, খ ও গ করতে পারে 12 দিনে, ক ও গ করতে পারে কি 20 দিনে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো স্যার, প্রথমে তো স্যার একবার বলছে স্যার ক খ একত্রে 16 দিনে, তারপরে স্যার আবার যে বললো স্যার ক খ একত্রে 20 দিনে করতে পারে। একটা হচ্ছে ক খ, একটা হচ্ছে খ ও গ, আর একটা হচ্ছে ক ও গ, ঠিক আছে? দুজন দুজন স্যার। তাহলে দেখো তাহলে ক খ একদিনে কতদূর করতে পারে কাজটি?
হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার, স্যার এটা হচ্ছে নলের অঙ্কটার মতো না, চৌবত চার। এগুলো ম্যাথগুলো প্রায় একই নিয়মে করতে হয়। তাহলে ভাইয়া খেয়াল করো এখানে কয়টা ক আছে? দুইটা 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 খ আছে, দুইটা গ আছে। তাহলে দুই ক, দুই খ আর দুই গ মিলে কাজটা করতে পারে কতটুকু অংশ কাজটি? এগুলো যোগ করে দিতে হবে, কেমন? তাহলে যোগ করে দিলে কি হবে দেখো, এখন ইয়ে লসাগু করতে হবে আগে। তাহলে কত আসছে লসাগু? ২৪০। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো ভাগ দিলে ১৫, ২০, ১২, বুঝে গেছে ভাই এতটুকু? জি স্যার। তাহলে দেখো এখানে দেখো দুই ক, দুই খ, দুই গ মিলে করতে পারে না কাজটা? জি স্যার। তাহলে একটা ক, একটা খ, একটা গ কতক্ষণে করতে পারবে, কত সময় লাগবে? একত্রে কতটা লিখিও, লিখছো ভাইয়া? তাহলে এত অংশ স্যার দুইটা হয়ে গেল স্যার, কি এর নিচে দুইটা হয়ে গেল স্যার। এই দুইটাকে ২৪০ দিয়ে গুণ করে দিচ্ছি। আর এখানে দেখো দুই ক, দুই খ, দুই গ থেকে আমি কি করছি, একটা ক, একটা খ, একটা গ একদিনে কতটুকু করতে পারে সেটা বের করে নিচ্ছি। স্যার ওকে আচ্ছা, এরপর দেখো এতটুকু বুঝছো ভাইয়া? স্যার এরপর দেখো এবার কি করবা, তোমাকে কি বলছে? তাহলে এখন কাজটা কতদিনে শেষ হবে? তাহলে এটা হচ্ছে আনসার ভাইয়া, দশ সমস্ত, দশ সমস্ত, ৪৭/১০ দিনে। স্যার একটু দেখি স্যার, দেখা যেতেছে না।
লাস্টে তে ভাগ দিয়ে দিব স্যার। হ্যাঁ, এখন তোমাকে বলছে কাজটার এত অংশটা এই ক খ গ কতক্ষণে শেষ করতে পারবে, মানে কাজটার এত অংশ এক মিনিটে হয় তাহলে এক অংশ কতক্ষণে শেষ হবে। চেষ্টা করছি আফিফ, আমি যদি তোমার এখান থেকে আমার এখান থেকে মিউট করি তখন তুমি আর আনমিউট করতে পারবে না। একটি চৌবাচ্চায় দুটি নল আছে, হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় খালি চৌবাচ্চাটি কি হয়? পূর্ণ হয়। হ্যাঁ, দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? করছি না এই টাইপের ম্যাথ স্যার। আরো এটা এমন করে দিব স্যার। হ্যাঁ করে দাও।
স্যার হ্যাঁ বলো স্যার, সাত সমস্ত পাঁচ ভাগের এক। চেঞ্জ করছো? হ্যাঁ হয়েছে। এরপর দেখো 17 নম্বর, 17 নম্বর বলো। এরপর পারবা নাকি করে দিতে হবে? চেষ্টা করে করি। স্যার হ্যাঁ 6 কিলোমিটার। হ্যাঁ ঠিক আছে। এরপর 18 নম্বর, স্যার একই স্যারটা দেবো। 19 নম্বর, একশো কমি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার প্রায় প্রায় একই। 19 নম্বর, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 1 কিলোমিটার যায়। তো স্থির পানিতে নৌকা এবং স্রোতের গতিবেগ কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে তাহলে ভাইয়া দেখো এখানে গতিবেগ কত দেবে, এক এক এই 60 মিনিট বা 1 ঘন্টায় কতটুকু যে তোমাকে সেটা বের করতে হবে, বুঝছো? কি করবো ফার্স্টে? কি বললাম আপনি? স্যার কি বলছি আমি তোমাকে, প্রথমে কি করতে হবে? প্রথমে স্যার 60 মিনিটে মানে স্রোতের প্রতিকূলে বেগটা আর স্রোতের অনুকূলে বেগ। হ্যাঁ স্যার, 1 ঘন্টা কি বুঝি নেই, ঘন্টা কি বললাম 60 মিনিটে হবে কেন? এখন আমি করে দিচ্ছি। 60 মিনিট মানে 1 ঘন্টায় বেগটা বের করতে হবে। তাহলে দেখো কতটুকু যায় দাঁড়াবে নৌকাটা স্রোতের অনুকূলে? 15 মিনিটে যায় স্যার, 3 কিলোমিটার। ১২ কিলোমিটার। এভাবে করে স্রোতের প্রতিক্রিয়াটা বের করে নাও।
4 কিলোমিটার। ওকে ভাই বুঝে গেছে? স্যার মনে করলাম নৌকার বেগ হচ্ছে গিয়ে কি ইউ স্রোতের বেগ, কি স্রোতের বেগ স্যার, নৌকার বেগ সমান সমান স্রোতের বেগ। ইউ আরে না, নৌকার বেগ কত ও স্যার? ইউ ধরছেন স্যার, ইউ বেগ কি ধরে নিলাম জি। ও চেয়ারে দেখা যাচ্ছে না কেন? মাথা দেখা রাখছো? ক্যামেরাটা স্যার উপরে স্যার, নিচে রাখার মতো জায়গা নেই। হ্যাঁ তুমি বুঝছো? স্যার একটু বুঝছি। স্যার সূত্রটা ইউ আর ভি দিয়ে লিখছেন। সূত্রের অনুকূলে হলে আমরা কি করি? ইউ প্লাস ভি। আর ইউ মাইনাস ভি সমান কত ছিল? প্রতিকূলে কত পাইছিলাম ভাইয়া? জি স্যার সূত্রের প্রতিকূলে কত পাইছিলাম? প্রতিকূলে স্যার 4 কিলোমিটার। তাহলে ইউ সমান কত আসলো? 10। স্যার একবারে স্যার ওই যে নৌকার কার্যকরী বেকের নিচে স্যার যোগ দিয়ে দিতাম। কোথায়? স্যার এখানে ডাইরেক্ট ইউ প্লাস ভি সমান সমান ও, তারপরে স্যার বেক। ইউ মাইনাস ভি সমান 4, তাহলে 2 ইউ সমান কত? এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করলে ভি ভি কাটা এটা আসছে। জি স্যার বুঝতে পারছো? জি স্যার। তাহলে বিয়ের মান কত আসলো? 2। তাহলে সুতরাং নৌকার বেগ কত? এই জায়গা কি করলাম স্যার, এই যে নৌকা 2V সমান সমান 20, এই যে এই জায়গাটাই স্যার। হ্যাঁ স্যার জি স্যার, এই জায়গাটা কি করলেন? দিন এটা ইউ 2U, দেখো এদের যোগ করছি আমি, কি করছি এটা দিন স্যার, যোগ করছি, যোগ বিয়োগ, যোগ করলে এটা এটা কাটা। জি স্যার। আর ইউ প্লাস ইউ কত হয় স্যার? 2U সমান সমান 20। বুঝে গেছে এবার? জি স্যার। আচ্ছা এবার এইখানে দেখো, এখন ইউ প্লাস বি সমান 12, ইউর মান বসালাম 10, ঠিক আছে? শেষ হয়ে? জি স্যার। আচ্ছা এরপর দেখো, এরপরে 20 নম্বর, একজন কৃষক
একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। হ্যাঁ, তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি কি করতে পারবে, চাষ করতে পারবে? পারবো না, বাসায় করিও। শুনো, বাসায় করিও 22 নাম্বারে যাই। হ্যাঁ, 22 নাম্বারটা দেখো, বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটি নল দ্বারা একটি খালি চোখ আছে যতক্ষণ 20 মিনিটে এবং 30 মিনিটে কি করা যায়, পূর্ণ করা যায়? হ্যাঁ, চোখ আছে খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো, প্রথম নলটি কখন বন্ধ করলে 18 মিনিটে পানি পূর্ণ কি হবে? তাহলে তুমি কি করবা দ্বিতীয় নল দিয়ে? তুমি যেটা করবা এখানে দেখো, দ্বিতীয় নল দিয়ে 18 মিনিটে কত অংশ পূর্ণ সেটা বের করবা। দ্বিতীয় নল দিয়ে 18 মিনিটে কত অংশ পূর্ণ হয় সেটা বের করো প্রথমে। তাহলে 5 ভাগের 2 অংশ হচ্ছে অবশিষ্ট অংশ। উদাহরণের অঙ্কটার মতো স্যার। হ্যাঁ, বুঝছো দুটো? স্যার একটু বুঝছি। আপনি বুঝছো? জি স্যার। এখন দেখো, প্রথম চৌবাচ্চা প্রথম নল দ্বারা, হ্যাঁ, 20 মিনিটে পূর্ণ হয় না? তাহলে কত মিনিটে প্রিয়া? বুঝে গেছে ভাইয়া? স্যার ওকে।
ঠিক আছে। স্যার বুঝে গেছে ভাই ম্যাথটা? স্যার এরপর দেখো ভাইয়া 23 নম্বর ম্যাথটা, 23 নম্বর ম্যাথটা, 24 নম্বর ম্যাথটা। আচ্ছা শুনো আফিফ, আফিফ স্যার আমি ঢাকা যাবো ভাইয়া, হ্যাঁ বুঝলাম না স্যার, আমি ঢাকা যাবো, 1 সপ্তাহ থাকবো না, স্যার কিছুটা বন্ধ থাকবে, পরের উইক থেকে পড়াতে পারবো স্যার, শনিবার থেকে স্যার, গত শনিবার পর্যন্ত, রবিবারে এরপরে রবিবার থেকে স্যার। আচ্ছা স্যার বাসায় প্র্যাকটিস করবা কেমন? জি স্যার। ওকে ভাই আল্লাহ হাফেজ, ভালো থেকো স্যার। আসসালামু আলাইকুম স্যার, এগুলোই কি হোমওয়ার্ক?